দোকান বেলার আশেপাশে বোতল করে বগা দেয় এই জন্য রাগুড়ে ঠিক আছে তোরা যা আমি এরপরে যাই আচ্ছা ঠিক আছে আচ্ছা যা আই পরে নু যাই যাই দেখি সবাই নাকি আর এটা দিয়ে তোরে কি জামা কিনা দিব আমি বা কি কিনব দেখ ভাই আমার কিছু লাগবে না তুই একটা পাঞ্জাবি কিনিস সেটা পইরা তুই ঈদের নামাজে যাবি কি রে কষ্ট বল তুই হ্যাঁ আমি পাঞ্জাবি কিনব তুই ঈদের দিন তুই কোনো কিছু কিনতে পারবি না এর হইলো বল তোরেই আমি একটা জামা কিনা দিব তুই চিন্তা করিস না আমার যত কষ্ট হোক তোর লিগে রাত দিন পরিশ্রম করে একটা জামা কিনা দিব বোতল টুকামো ইয়ে বাড়ি ঘর নাই আমাকে দেওয়ার মতো মানুষ নাই যে তাই বোতল টুকাই আগে হোটেলের কাম করতাম রোজার মাস এর জন্য হোটেল বন্ধ করে দিছে তো ঘরে খাবার নাই খাবার দিতে পারবো না যাতেন থেকে না মা আমার ক্ষুধা লাগছে আমার খাইতে দিতে হইব আমার খাবার দিতে হইব আমরা জানি না আমার ক্ষুধা লাগছে আমরা খাবো মানে এটা তুমি কইতে পারলা তুমি তো আমাকে মা আমি এখন কি করব দোষ তো তোগো না দোষ হলো তোর বাপের তোর বাপে তোকে জন্ম দিয়া দিয়া পালাইয়া গেল গা এখন আমি কি করব আমিও খাইতে পারি না তোগরেও কিছু খাওয়াইতে পারি না মাইশের বাড়ি থেকে চায়া চিন্তাই না খাওয়াই মাইশ আর কত দিন দিব আল্লাহ এবার আমি কি করলাম এখন যদি ওরা না ফিরায় তাহলে তো আমি এক হয়ে যাবো আমি তো মরে যাবো আল্লাহ কি করি
কান্দিস না, মারও তো দোষ নাই। দেখ খানকর যেমন খোদা লাগে, মারও তো খোদা লাগে। কি করব, সে মেয়ে মানুষ, সে তো আর কাজ কাম করতে পারবো না। মানুষের বাড়িতে চাই আছেন, দেখ কি আর করা যায়, মানুষের কাছে আর কয়বারই চাওয়া যায়। আমরা তো গরম ভাত খাই না কয়দিন হয়েছে, মারও তো ইচ্ছা করে কিছু খাইতে, ভাত খাইতে, পেট ভরে ভাত খাইতে। মারে আমরা মায়ের মতো থাকতে দিই, আমরা নয় কষ্ট মুষ্ট করে চলি। ভাই চল আজকে থেকে আমরা কাজ কাম করে খাবো। হ্যাঁ বল, চল আমরা হোটেলে কাম করো। আর কোনোদিন এই বাড়িতে আমি না। বলো কি, তোমাদের মা এইভাবে বাড়ি থেকে বাই করে দিল? আচ্ছা তোমরা চিন্তা করো না, মন খারাপ করো না, তুমি আসো আমার সাথে। যাবো কই? যাবো আসো তো আমার সাথে। কি বন্ধু, তোরে আর আগে কতবার বুঝাইছি যে তুই আর একটা বিয়ে কর, তোর এই ঘরে তোর ছয় সন্তান নাই, এই সমস্ত তোর টাকা পয়সা ছয় সন্তান খাবো কেরা? শোন তোর আগেও কইছি এখনো আমার আর বিয়ে সাথে করতে হবে না, আমি এই বউ নিয়েই সুখে আছি। আসুন সন্তান এটা তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ আমার কখনো সন্তান রাখে নাই তাই দেয় নাই। শোন সবারে দিয়াই আল্লাহ সব সুখ রাখে না। দোস্ত ঠিকই কইছিস তুই, বুঝছো এহানের যে যুগ হয়েছে, পয়পলাহানের যে চাল চলন, ওর সে তো না থাকাই ভালো। আর মনে কর দুষ্ট গরুর সে সুন্দর গোয়াল অনেক ভালো। শুন তো কথাটা খারাপ কস নাই, কিন্তু সব পোলাবানি তো একরকম না। এই যে দেখ তোর ছেলে মেয়েগুলা তোর কত আদর যত্ন করে, তোর ছেলে মেয়েগুলা কি খারাপ? দেখতেছি না, একটু পানি খাইতাম। শুন আর কইস না, তোর বাদে আমার জন্য উপহার দিতে। তুমি না আমার জন্য পান দাবি কিনতে গেলা, তা তোমার আধেহি খালি, আমার উপহার কই? উপহার আনছি তো। কি আনছো, তা কই রেখেছো? আরে আজকে আমি তোমার এমন একটা উপহার দিব জীবনে কল্পনাও করতে পারবা না। কি এইরকম উপহার? আচ্ছা তাড়াতাড়ি দাও, আমি তোমার এই উপহারের জন্য অপেক্ষা করে বসে আছি। তাই ঠিক আছে, কই রে তোরা আয়। এইগুলো হলো তোমার উপহার। তা ওরা কারা? আরে ওরা তো আজকে থেকে ছেলে মেয়ে হবে। ওর বাবা মারা খুঁজবে না? আরে আমি পাগল হইনি, শোনো ওরা দুজন ওদের বাপ মা কেউ নেই। ওর বাপ মা কেউ নাই? কে কইছে ওগো বাপ মা নাই? আরে আজ থেকে আমি ওগো বাপ। শুনো আজকে আমি অনেক খুশি, কিন্তু আমার উপহার কই? তোমার উপহার মানে এই তোমার এক কথা কবে কইতে বলতো, তোমার বললাম না এই ঈদে তোমার শ্রেষ্ঠ উপহার দিলাম আমি। তো পারি যে তোমার তো সন্তান নাই, তুমি তো কাপড় চোপড় আছে। হ্যাঁ তুমি ঠিকই কইছো, জামা কাপড়ের চিয়া এইটা হলো আমার সবচেয়ে বড় উপহার। জামা কাপড় তো আছেই, এই উপহারের আমি জীবনেও ভুলবো না।